একদিন খবর হয়ে যাবে তুমিও নাই। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাতে একজনে বলতেছে দোয়া করেন, আপনার বয়ানে আসতে গিয়া একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আর এক জায়গায় গিয়া শুনলাম মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যুবকরা মারা গেল। এ যুবক তুই এই ময়দানে বয়ানে বলছ, এখন বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই, আবার যে যাবি আগামীকাল এই মাঠে আসার কোন গ্যারান্টি তোমার হাতে নাই। রে আল্লাহর বান্দা, কোন অ্যাক্সিডেন্ট লাগবে না, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ বিছানায় পড়ে গেল, মরে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আকল দিয়েছে, একটু চিন্তা কর, আমিও তোর মতো একটা যুবক সন্তান, আজকে মাথাটা নষ্ট করি না রে ভাই, যদি টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় চলতাম। জুমার দিন আল্লাহর বান্দা কোনো কাজ করবে না, আল্লাহর মহব্বতে জুমার মসজিদে আগে হাজিরা দিতে যাবে, কাজ বন্ধ। জুমার নামাজের আজান হয়ে গেল, বান্দা নামাজে যাবে, নামাজে যাবে, রওনা হবে, যখন কদমটা দিয়া ঘর থেকে বের হয়, আল্লাহর বান্দি স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আল্লাহর ঘর মসজিদে নামাজে যাও কোনো বাধা নাই, তবে একটু সমস্যা আছে সমাধান করে দিয়া যাও, এরপরে নামাজে চলে যাও। আল্লাহর বান্দা বলে, কি সমস্যা স্মরণ করায় দাও। বলে, তুমি গম নিয়ে গেছো, আটা ভাঙায় নিয়ে আসবা, মিলের মধ্যে বিদ্যুতের সমস্যার কারণে, মেশিনের সমস্যার কারণে আটা আনতে পারো নাই, জুমার পরে মিল বন্ধ হয়ে যাবে, দুই তিন দিন আর মিল খুলবে না, ঘরের মধ্যে অবশিষ্ট আটা নাই, চুলায় আগুন জ্বলবে না, খানাও থাকবে না, তুমি নামাজ পড়তে যাও, তবে আটার বস্তা আনার ব্যবস্থা করে তারপরে যাও। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, নামাজে যাওয়া আমার দরকার, আবার আটার বস্তাটা না আনলেও আমার ঘরে খানা হবে না, আটার বস্তাটাও আনা দরকার। আল্লাহর বান্দা এক কদম দু কদম করে সামনে দেয়, চিন্তা করে, নামাজে আগে যাব নাকি আটার বস্তা আনতে যাব। এইভাবে চিন্তা করে করে আল্লাহর বান্দা যখন সামনে আগায়, বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পরে পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ও চাচা মিয়া দাঁড়াও, কোথায় যাও? বলে, আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে, তুমি বহু কষ্ট করে যে নিজের হালাল উপার্জন থেকে টাকা কামাই করে একটা দুধের গাবি কিনেছো, সবে মাত্র তোমার নির্ধারিত জায়গা থেকে গাবিটা দৌড়ায় জঙ্গলে চলে গেছে, ঘর থেকে আমাকে পাঠিয়েছে, তুমি নামাজ পড়তে যাও কোনো বাধা নাই, তবে গাভিটা এনে দাও, না হয় জঙ্গলার হিংস্র প্রাণী যদি পেয়ে ফেলে ধ্বংস করে ফেলবে, তোমার জিন্দেগির একটা রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা গরিব চিন্তায় পড়ে গেল, আমি তো আল্লাহর গোলাম, নামাজ আমার আসল কাজ, ওদিকে আটার বস্তা আনা দরকার, না হয় দু তিন দিন পর্যন্ত ঘরে চুলায় আগুন জ্বলবে না, এদিকে আমার গাভিটাও আনা দরকার। এখন আমার মাথায় বিপদ চেপে বসলো, দুইটা তাও সামান্য নয়, মারাত্মক বিপদ। আল্লাহর বান্দা এখন চিন্তায় পড়ে গেল, আরো সামনে আগাচ্ছে, মসজিদের কাঁচ আগাচ্ছে, এমন সময় পেছন থেকে আর এক আল্লাহর বান্দা বলে, যুবক দাঁড়াও, কোথায় যাও? বলে, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাই। বলে, তুমি হালাল উপার্জনের টাকা দিয়ে কিছু জমিন কিনেছো, তোমার আমার জমিনটা একেবারে পাশাপাশি লাগানো আছে, বৃষ্টি নাই, জমিনি ফসলে পানি নাই, মেশিনওয়ালার সিরিয়াল নাই, ভাগ্যের চাকা ঘুরে গেছে, আজকে আমি অল্প টাইমের জন্য মেশিনওয়ালাকে পেয়েছি, মেশিনওয়ালা অল্প টাইম আমার জমিনের মধ্যে পানি দিচ্ছে, তুমি এই মুহূর্তে যদি গিয়া মেশিনওয়ালাকে খবর দাও, তোমার জমিন পাশে আমার তার সাথে লাগানো, সে পানি দিতে পারবে, যদি এখন না যাও, তুমি গরিব মানুষের ফসলি জমিনটা নষ্ট হয়ে যাবে, নামাজে যাও কোনো বাধা নাই, তবে মেশিনওয়ালারে পানি দেওয়ার ব্যবস্থা করে নামাজে যাও। আল্লাহর বান্দা তিনটা মহাবিপদ মাথায় নিয়ে চিন্তায় বিভোর, আটার বস্তা আমার আনা দরকার, গাভি আনাও দরকার,
মেশিনওয়ালাকে এই সুযোগে পানি দেওয়ার খবরটাও বলা দরকার। সবার থেকে আমার আল্লাহর ঘরে হাজিরা দেওয়াও দরকার। চিন্তা করে এখন জবাব তালাশ করে কি করতে পারি কি করতে পারি। জীবনটাও তো বাঁচানো লাগবে, সংসার বাঁচানো লাগবে, স্ত্রীর হক আদায় করা লাগবে। আল্লাহর বান্দা একটু চোখ বন্ধ করে, যার মাধ্যমে বান্দার দিনের হেদায়েতের পথে আসে এমন একজন আল্লাহওয়ালা, তার বয়ানের দিকে নজর করে একটু জবাব তালাশ করে। হঠাৎ করে অন্তরের মধ্যে জবাব এসে গেল। আল্লাহর ওলি বয়ানের মধ্যে কোন আন হাতি নিয়ে বলেছিলেন, পাহাড় সম পরিমাণ বিপদ নিয়ে যদি বান্দা দাঁড়াও টেনশন কিছু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ কর, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা তিনটা বিপদ মাথায় নিয়া সমাধান পেয়ে গেল, আমার এখন ধৈর্য ধারণ করা দরকার, নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাকা দরকার। আল্লাহর বান্দা দৌড়ায় গেল নামাজের মসজিদে, আটা আনার চিন্তাও বন্ধ করে দিল, গাবি আনার চিন্তাও বাদ, পানির চিন্তাও বাদ। এরে নবীর উম্মত ও পর্দার আলের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি, রাহমাতুল্লিল আলামিন নামাজের কত গুরুত্ব দিয়েছেন। নবী বলেন কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়বে। এ মুসলমান, রহমাতুল্লিল আলামিন দৈনন্দিন পাঁচ বেলার নামাজ শুধু পড়েন নাই, রাতের বেলা নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন। এরে নবীর উম্মতের দল, তুমি তাহাজ্জুদ যদি পড়তেও না পারো জবাব তুমি দিবা, ইশরাক আওয়াবিন যদি নাও পড়তে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন তোমাকে পড়তেই হবে। দাঁড়াইয়া যদি পড়ার শক্তি না থাকে বসে বসে পড়ো, বসিয়াও যদি পড়তে না পারো শুইয়া শুইয়া ইশারায় পড়ো, তারপরেও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নদীর মধ্যে যদি তুমি পড়িয়া একা একা হাবুডুবু খাও, কোনো বিপদগামী হয়ে যাও, এরপরে যদি তোমার ব্রেন ঠিক থাকে জানতে পারো নামাজের সময় হয়েছে, ওই পানির মধ্যে বসিয়া ইশারায় নামাজ পড়া লাগবে, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। হাশরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। এরে নবীর উম্মতের দল, কোনো পীর বুঝিনা তরিকা বুঝিনা রহমাতুল্লিল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, ও উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহর নবী বলেন, ও নবী আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিক টাইমে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আজান কানে আসতেছে, অনায়াসে জামাত তরক হয়ে যায়, কোনো খবর নাই, বরং হাসি তামাশা দিয়া বলি বাদ দাও, জামাত হয়ে যাক, আমি একা একা পড়ে নিব, কোনো টেনশন নাই। কাস্টমার দোকানে দুইজন বেড়ে গেল, নামাজের জামাতটা ছুটে যাচ্ছে, খবর নাই, বলে একা একা নামাজ আদায় করে নিব। ভালো করে শুন হে মুসলমান, যার নামাজ যত ভালো তার আমল ভালো, নামাজ যার যত ভালো তার আখলাক ভালো, নামাজ যার যত ভালো তার ব্যবহার ভালো, নামাজ যার যত ভালো তার লেনদেন ভালো, নামাজ যার যত ভালো তার চরিত্রটা তত ভালো, নামাজ যার যত ভালো তার জিন্দেগিটা ততই ভালো। যত বড় পাগড়িওয়ালা দেখো জবানের ভিতরে ভেজাল, যত বড় পাগড়িওয়ালা দেখো বুখারী হাদিস ছাড়া বয়ান করে না, কিন্তু ওয়াদা খেলাফ করে মিথ্যা কথা বলে, গালি দেয়, আল্লাহর কসম করে বলবো এই পাগড়িওয়ালার ভেজাল হলো নামাজে ভেজাল। নামাজ যদি সুন্দর হয়ে যায় তার আমল সুন্দর, তার আখলাক সুন্দর, ওয়াদা সুন্দর, লেনদেন সুন্দর। এরে নবীর উম্মতের দল, গরিবের সন্তান নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল, নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, মালি তিনটা মহা বিপদ মাথায় রেখে তোমাকে ভুলি নাই রে আল্লাহ, তোমার ওয়াদা হলো যে বান্দা তোমাকে ভুলবে না, তুমিও সেই বান্দাকে ভুলো না। আল্লাহর বান্দা নামাজে কান্না করে বলে, আল্লাহ তিনটা মহা বিপদ
মাথায় রেখে তোমাকে ভুলি নাই রে আল্লাহ, তুমি কুদরতি জিম্মায় আমার বিপদ থেকে উদ্ধার করে দাও, সমাধান করে দাও। আল্লাহর বান্দা কান্না করে করে বাড়ির দিকে যখন বিদায় নেয়, আল্লাহর মহব্বতের কান্না নিয়ে বাড়ি যায়, মনে মনে আবার কাঁদতেছে, আমি বান্দার চোখের পানির কথায় কি সমাধান হবে না। আল্লাহর বান্দা কান্না করে ঘরের মধ্যে যায়, বাড়ি রাঙ্গিনায় গিয়া তাকায় দেখে আল্লাহর কুদরত, হারানো গাভী তার ঘরের মধ্যে হাজির। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আল্লাহর বান্দা শুকর আদায় করলেন আলহামদুলিল্লাহ, এইবার ঘরের মধ্যে রওনা হয়ে গেলেন, ঘরের দরওয়াজা খুলিয়া সালাম দিলেন, ঘরের মধ্যে ঢুকিয়া তাকায় দেখেন তার স্ত্রী বসে বসে রুটি বানাচ্ছে। আল্লাহর বান্দা আল্লাহর শুকর আদায় করে কথা না বলে দরওয়াজা থেকে বের হয়ে দৌড়ায় গেল তার জমিনের মধ্যে, গিয়া তাকায় দেখে ফসলি জমিনের মধ্যে পানি দ্বারা পুরো জমিনটা ভরপুর হয়ে আছে। আল্লাহর বান্দা মনের খুশিতে কান্না করে আবার ঘরে রওনা, ঘরের মধ্যে এসে বলে, ও বিবি আটার অবস্থা তো আমি আনি নাই, কোনো ব্যবস্থাও করি নাই, বলো তুমি কেমনে পেয়েছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার, তুমি এমন একজন স্ত্রী ঘরের মধ্যে নিয়ে আসছো, আরামে ঘুমাইয়া থাকবে এমন তো নয়, তুমিও গরিব আমিও গরিবের সন্তান, তুমি আমার সংসারে কত কষ্ট করেছো আমি নিজ চোখে তাকায় তাকায় দেখতেছি, আর আল্লাহর দরবারে দোয়া করতেছি, আমার বাবাও বড় গরিব, আমার বাবা মানুষের বাড়ি কাজ করে করে আমাদেরকে লালন পালন করেছে, মাঝে মাঝে তাকায় দেখতাম আমার বাবা আমার মায়ের কাছে বসে বসে কান্না করে, বাবার কান্নার কারণ আমি মাকে জিজ্ঞাসা করলে মাও কান্না করে বলতো, রে সন্তান কত মনে দুঃখ নিয়ে তোর বাবার চোখে পানি, ভালো একটা জামা দিতে পারে না, ঈদের আনন্দ করতে পারে না, তোর বাবা তোদের দিতে পারে না, এই দুঃখ নিয়ে কান্নার আওয়াজ। ওই ঘর থেকে আমি আসি, ও স্বামী আমার, তুমি মানুষের বাড়ি কাজ করে আরাম কষ্ট করবা, আর তোমার বিবি ঘুমায় থাকবে এমন বিবি তুমি ঘরে আনো নাই। আল্লাহর শুকর আদায় করে বলি, স্বামী আমার, যদিও তোমার হক আদায় করে খেদমত করতে পারি না, তবে চেষ্টা করি, আল্লাহর কাছে তৌফিক চাই। আজ তুমি বিপদ নিয়ে যখন মসজিদের দিকে রওনা, আমি ঘুমাই না, আমি অজু বানাইয়া যায় না মাঝে হাজির, আল্লাহ তরবারে চোখের পানি সেরে কান্না করি, আল্লাহ তোমার বান্দা তোমাকে ভুলে নাই, এত কষ্ট করে কামাই রুজি করে এরপর নামাজ বাদ দেয় না রে আল্লাহ, তুমি মেহেরবানি করে আরশ থেকে তুমি আসমান থেকে ফয়সালা করে দাও। আমি কান্না করতেছি মোনাজাত করতেছি, এমন সময় ঘরের দরজায় আওয়াজ, মোনাজাত কমপ্লিট করে দরজা খুলে দেখলাম এক আল্লাহর বান্দা আটার বস্তা নিয়ে দরজার সামনে দাঁড়ানো, ডাক দিয়া কয়, নাও তোমাদের আটার বস্তা নাও। আমি বললাম, এটা কে দিয়েছে, কিভাবে আপনি এনেছেন? বলে, আমারও একটা আটার বস্তা মিলের মধ্যে ছিল, আমি আমারটা আনতে গিয়া ভুলে তোমাদেরটা নিয়ে আসি, আমানত রক্ষার্থে তোমাদেরটা দিলাম, এখন আমি চলে যাই আমার বস্তাটা নিয়ে আসার জন্য। আমি আল্লাহর শুকর আদায় করলাম, তা তো আল্লাহর কুদরত ছাড়া কিছুই না। এ বিবি, ঘরের মধ্যে হারানো গাবিটা কেমনে পেয়েছো? আল্লাহর বান্দি বলে, স্বামী আমি জানি না, তবে হঠাৎ করে আমি জানালা দিয়া তাকায় দেখলাম আমাদের গাবিটাকে একটা জঙ্গলার বাঘ ধাওয়া করতেছিল, দৌড়াচ্ছিল। আমি ভাবতেছিলাম আমাদের গাবির উপরে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু আমাদের গাবিটা যখন নির্ধারিত ঘরের মধ্যে ঢুকে গেল, বাঘ তার লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। আমি তখন আল্লাহর শুকর আদায় করে বললাম, আল্লাহ এই বাঘ আমার
গাবি খাওয়ার জন্য আসে নাই। আল্লাহ তুমি কুদরতি ভাবে হয়তো গাবিটা আমার ঘরে পৌঁছায় দেওয়ার জন্য গাবাককে পাঠিয়েছো। আল্লাহর বান্দা বলে জমিনের মধ্যে পানি আসলো কিভাবে বলে তা জানি না, দরায় গেল মেশিনওয়ালাকে তালাশ করে করে বলে ভাই আমার জমিনের মধ্যে পানি কে দিল কে বলল, বলে আমি তোমার পাশের জমিনটার মধ্যে আমি পানির পাইপ লাগায় ঘুমিয়েছিলাম, ওই জমিনের পানি পরিয়া শেষ হওয়ার পর অবশিষ্ট পানি তোমার জমিনটারে ভরপুর করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজ। এরে মুমিনের দল, সারা রাত বয়ান শুনলা, যদি ফজরের নামাজ না পড়ো কি লাভ হবে তোমার এই বয়ানে, এশার নামাজ যদি না পড়ো তোমার কি লাভ হবে এই বয়ানে। তোমার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গামুর কুন্দর মানিয়াজ দেল সাদেকুন। এ যুবক, আমি যদি নামাজ না পড়ে প্যান্টশার্টটাই লাগায় চলতাম কে আমাকে বাধা দিত, টুপিটা মাথায় দিলে মাথা গরম হয় তুই বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, লম্বা জামা পরলে শরীরটা আটকায় যায় বাবা তুমি বুঝতেছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে তুমি বুঝতেছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, হুজুর হইয়া সমাজে চললে কত বিপদ আসবে তুমি বুঝতেছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, বরং টুপিটা মাথায় দেওয়ার আগে দাড়িটা রাখার আগেই মাথার মধ্যে চিন্তা ইতিহাস জানলাম এই টুপি মাথায় দেওয়ার কারণে কত টুপিওয়ালার ফাঁসি হয়েছে, দাড়িটা লম্বা করার কারণে কত দাড়িওয়ালার ফাঁসি হয়েছে, নবীর তরিকা মতো জিন্দেগিটা চালানোর কারণে কত বান্দা মা বাবা হারা হয়ে গেছে, স্ত্রী সন্তান হারা হয়ে জিন্দেগি চলে গেল। এত কিছু জানার পরেও টুপিটা মাথায় ঢুকাইলাম, এরে নবীর উম্মতের দল আজকে তোমার পায়ে ধরে ধরে কত বিনয়ের সাথে বলি বাবা নামাজ পড়ো টুপি মাথায় দাও, এরপরেও তুমি টুপি মাথায় দিতে চাও না, অথচ আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, আমি বলার আগে তোমার ইমান কি বলে আমি টাকার লোভে দাড়ি কাটবো নাকি বলো, একটু জবাব দাও রে বাবা, বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা কর আজকে তোরে পায়ে দুইয়া বুঝানোর পরও কেন তুই টুপি পড়তে চাও না, আর আমাকে কোটি কোটি টাকার লোভ দেখাইলো আমি কেন দাড়ি ফেলবো না টুপি ফেলবো না জামা ফেলবো না, দুনিয়ার কোন লোভ কান কিছুই না। আল্লাহ কোরআনটা পড়ে যখন দেখলাম ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম, জান্নাতটা কেমন আল্লাহ তাও বলেছেন, আবার জাহান্নামটা কেমন তাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, জাহান্নামটা গুনাহগারের জন্য বড় ভয়ঙ্কর আযাবের ঘর, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে ভাই, আজকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই, এরপরে তো গরম লাগে ফ্যানের বাতাসেও ঘাম কমে না ঠান্ডা কমে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো ভুল নাই, রহমাতুল্লিল আলামিন বলেন এই সূর্যটা হাশরের ময়দানে মাথার উপরে চলে আসবে, একটা মুখ জমিনে দেওয়া আছে
ওই দিন বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ অর্ডার করবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন বেঈমান গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো ঘুরতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। এক পার্শ্ব থেকে জাহান্নামের আওয়াজ চিল্লায় বলবে ও আল্লাহ জাহান্নামের খোরাক দাও, গুনাহগার গুলো ভেতরে দাও। অপর দিক থেকে আল্লাহ কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন ও গুনাহগারের দল তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এই আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আর নেক আমলওয়ালাকে আল্লাহ বলবেন তোরা ডান পাশে নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া ছায়া নাও, আমি আল্লাহ বিচারটা শেষ করার পরে আমার আশেকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করব। আর গুনাহগার যখন আলাদা হতে চায় না আল্লাহ তখন নিজে একটা বাছনি দিবেন আল্লাহ কুদরতিভাবে। ওই বাছনির কারণে চিটার মতো জাহান্নামী গুনাহগারগুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজার দিকে যাবে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন মুসিবাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এদেরকে শিকল দিয়া বাঁধো এরা জাহান্নামের আসামি পাপিষ্ট। আমি আল্লাহর দাও নেয়ামত, আমার দাও পানি, আমার দাও বাতাস, আমার দাও সূর্যের আলো, আমার দাও মাছ, আমার দাও সব নেয়ামত ভোগ করার পর এই বান্দা আলেমদের কথা শুনে নাই, মসজিদে আজান শুনে নামাজে যায় নাই। এ যুবক তুই বলতেছ আমি লেখাপড়া করি, আমি ব্যবসা করি, কেমনে নামাজ পড়ি? আল্লাহ তাআলা তোর পাশে ওই দিন দাঁড় করায় দিবে। তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, ওই বান্দাকে তোর কাছে দাঁড়ায় বলবে ও পারলো স্কুলে পড়িয়া, তুই কেন পারলি না? তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, ওই বান্দাকে দাঁড় করায় বলবে ড্রাইভার, ওই বান্দা ড্রাইভারি করিয়াও নামাজ পড়লো, তুই কেন পারলি না? এরে ব্যবসায়ী ভাই, আজকে ব্যবসার কারণে তুমি নামাজ পড়তেছো না। তোমার মতো আমার মতো যুবক কোটি টাকার মালিক ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, ওই বান্দা শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। এরে বান্দা একটু চিন্তা কর, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে তাকাইলি তো দেখি আমার খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই, অনেকের খবরও জানা নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি নামাজ অনেকেই নাই, আর একটা একতারা হাতে নিয়ে কোম্পানিগঞ্জের বাজারে বাজারে গান গাইতাম, কে আমার গান না শুনতো? এরে আল্লাহর বান্দা, কওমি মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না তাও বুঝি? এরে বান্দা, এই মাদ্রাসায় সরকারি সার্টিফিকেট নাই তাও বুঝি? এরে নবীর উম্মতের দল, এত কিছু বুঝার পরে কোরআন সারি না, হাদিস সারলাম না, মাদ্রাসায় পড়া সারলাম না। এরে নবীর উম্মত কই, কোন টুপিওয়ালা কোন আনওয়ালা তো না খেয়ে মরে যায় নাই, অসম্মানে নাই, বরং আল্লাহর মোহাব্বত নিয়ে চ্যালেঞ্জ করে বলবো এই জমিনের মধ্যে কোরআনওয়ালার মতো নবীর আদর্শওয়ালার মতো সম্মান শান্তিতে আর কেউ নাই। তুমি বুঝতে পারো না, এটা তোমার জ্ঞানের কমতি আর কিছুই না। আল্লাহর কাছে তওবা করো হে মালিক, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি আজকে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেছে রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আলেম আমাদের বিরোধিতা করবো না, সহিভাবে আল্লাহর কোরআন শিখবো, পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো, নবীজির সুন্নতের আমলটা কে গলার মালা বানায় চললো। আল্লাহর বান্দা মুনাফিকি যদি না থাকে গলায় সুরিয়াত মরে যাব, নবীর তরিকা বাদ দিব না। তাওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তাওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, ধৈর্য ধারণকারীদের মধ্যে কবুল করে নেন, আমরা তাওবার নিয়তে হাত তুলেছি তাওবা কবুল করে নেন, আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখে প্রচন্ড গরমের মধ্যে ময়দানে বসার মতো জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো যারা শুনলে ওলামায়ে কেরামরা এখানে হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সামরা হাজির, আমার কলিজার টুকরা ব্যবসায়ী শ্রমিকরা চাকরিজীবী এবং যুবক ভাইরা হাজির, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা গুনাহ ক্ষমার জন্য আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ, দুনিয়াতে এসে গুনাহ করে জিন্দেগিটারে নষ্ট করেছি রে আল্লাহ, আজকে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ, আয় আল্লাহ আজাব সহ্য করার শক্তি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আজকের মাহফিল কবুল করে নেন, আগামী দিনের মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন, আয় আল্লাহ যারা আয়োজন করেছেন তাদের কবুল করে নেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে সবার মধ্যে মহাব্বত বাড়ায় দেন।